আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে সরল করো a² / b + b² / b - a। তাহলে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে বি মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে a - b, তাহলে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, তাহলে দুটো হরই এক, তাহলে a - b মানে বিয়োগ করে পাবো a² - b² এটাকে যদি সূত্রে ভেঙে দিই তাহলে a + b * a - b, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে অ্যান্সার হবে শুধু a + b। দুয়ে বলেছে এর 30% সমান বি এর 0.25 হলে a = b এর মান কত। তাহলে এর 30% মানে 30a/100, আর b এর 0.25 মানে 25b/100, 100 কেটে গেল, আর 25 আর 30 কাটাকুটি করলে যদি 5 দিয়ে কাটি তাহলে 6, আর 6a = 5b, তাহলে a/b = 5/6, অর্থাৎ a = b = 5:6। তৃতীয় একে IIIতে আছে ত্রিভুজ ABC এর BC = AC, বহিঃস্থ কোণ ACD হচ্ছে 112 ডিগ্রি, হলে ABC এর মান কত। তাহলে ছবিটা আমাদের এরকম হবে। এবার বলেছে AC = BC, তাহলে ABC ত্রিভুজের BC = AC আর ACD হচ্ছে 112 ডিগ্রি। এবারে আমরা জানি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে, যেহেতু AC = BC, তাই ACB সমান হবে ABC। এবারে ACB কোণের মান হচ্ছে 180 ডিগ্রি - ACD, মানে হচ্ছে 68 ডিগ্রি, অর্থাৎ ABC কোণের মান হবে 68 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা লিখব যে কোণ ABC সমান হচ্ছে কোণ BAC। এবার ACB এই কোণটা আর ACD এই কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে ACD কোণ যদি 112 হয় তাহলে ACB কোণ হবে 180 - 112, মানে 68 ডিগ্রি। এবারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ABC + BAC সমান হবে 180 - 68, তার মানে হচ্ছে 112 ডিগ্রি। এবার যেহেতু ABC = BAC, তাই আমরা BAC-র জায়গায় ABC লিখতে পারি, তাই লিখলাম 2 ABC = 112, অতএব ABC কোণের মান 112/2 সমান হবে 56 ডিগ্রি কোণ। দুয়ের আয়তে আছে 5 সেকেন্ডে 3টি বর্ণ টাইপ করতে পারে এরকম 10 জন লোক, 1.5 ঘন্টায় 27 পৃষ্ঠা পূরণ করতে পারে, 6 সেকেন্ডে 5টি বর্ণ টাইপ করতে পারে কতজন লোক, 1 ঘন্টায় 50 পৃষ্ঠা পূরণ করতে পারবে। তাহলে সময় বর্ণ সংখ্যা এবং জন সংখ্যা ভেঙে নিয়ে ছক করে নিয়েছি। এবার 5 সেকেন্ডে 3টি বর্ণ টাইপ করে 10 জন, তাহলে 1 সেকেন্ডে 3টি বর্ণ টাইপ করবে 10^5, আর 1 সেকেন্ডে 1টি বর্ণ টাইপ করবে 10/5×3, তাহলে 6 সেকেন্ডে 1টা বর্ণ টাইপ করবে 10×6/5×3, আর 6 সেকেন্ডে 5টি বর্ণ টাইপ করবে 10×6×5/5×3, কাটাকুটি করে 20 জন। দুয়েতে বলেছে আজ আমি বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো, তাহলে মানে গতিবেগ বাড়াতে হবে, তাহলে বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় যদি 20% কমাতে চাই আমার গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াবো, তার মানে সময় কম লাগলে আমার গতিবেগ বাড়াতে হবে, আর গতিবেগ যদি কম থাকে তাহলে আমার সময় বেশি লাগবে, তাহলে সময় আর গতিবেগ হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ধরি আমাদের বাড়ি থেকে স্টেশনে 100 একক/সেকেন্ড গতিবেগে গেলে 100 সেকেন্ড সময় লাগে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হচ্ছে সময় সেকেন্ড, গতিবেগ হচ্ছে একক/সেকেন্ড। তাহলে 100 সেকেন্ডে যা সময় লাগছে, যখন আমার গতিবেগ হচ্ছে 100 একক/সেকেন্ড, আমি 20% কমাবো মানে 80 সেকেন্ডে, তাহলে আমি এক্স গতিবেগে ধরো যাব, তাহলে এখন সময়ের সাথে গতিবেগের ব্যস্তানুপাতে আছে। আচ্ছা, এই বাঁ দিকে যে ছক থাকবে সেটাকে সবসময় সমানুপাতে প্রথম আর দ্বিতীয় পদ করবে, আর ব্যস্ত হলে যেটা বার করতে হবে তাকে তৃতীয় করবে, তার উপরে যেটা থাকবে তাকে চতুর্থ করবে, তাহলে আমার সমানুপাতে এইভাবে সাজাতে হবে। তাহলে 100:80 = x = 100, তাহলে x সমান হচ্ছে 100×100/80, তো কাটাকুটি করে হচ্ছে 125 একক/সেকেন্ড, তাহলে গতিবেগ শতকরা বাড়াতে হবে 125 - 100, তার মানে 25 একক/সেকেন্ড আমার গতিবেগ শতকরা বাড়াতে হবে। তিনেতে বলেছে এক প্রকার শরবতে 5:3 অনুপাতে সিরাপু জল আছে, ওই এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে।
তাহলে ধরি এক্স একক শরবত আছে, এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে এক্স একক শরবতে সিরাপ আছে 5x/5+3 মানে 5x/8 একক, এবং জল আছে 3x/8 একক, যেহেতু অনুপাতটা 5:3, তাহলে পাঁচটা প্রথমেরটা সিরাপের জন্য ধরলাম আর পরেরটা জলের জন্য ধরলাম। এবার ওখান থেকে আমরা ওয়াই একক শরবত তুলে নিয়েছি, তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আছে 5y/8 একক আর জল আছে 3y/8 একক, তাহলে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 5x/8-5y/8 একক আর জল থাকবে 3x/8-3y/8 একক। এবার ওয়াই একক জল মেশালাম, এখন জলের পরিমাণ হচ্ছে 3x-8/3y-3y/8+y একক, তাহলে শর্তানুসারে 5x/8-5y/8/3x/8-3y/8+y সমান, যেহেতু সমপরিমাণ বলেছে তাহলে অনুপাতটা 1:1 হবে, তাই 1:1। তাহলে এবারে বাঁদিক ডান দিক করে নিলাম, বাঁদিক ডান দিক করে নিলাম নিতে তাহলে হচ্ছে 3x/8-3y/8+y সমান হচ্ছে 5x/8-5y/8। এবার 8গুলো যেহেতু সবগুলোর হর 1, তাই এটা যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 3x-3y+8y/8 আর এটা পাচ্ছি 5x-5y/8, এইটার 8 কেটে যাচ্ছে। তাহলে এবার সব আমাকে যেহেতু বার করতে হবে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান হবে, তাহলে আমাদের ওয়াইটা বার করতে হবে। তাহলে এক্সগুলোকে এক জায়গায় করলাম, ওয়াইগুলোকে এক জায়গায় করলাম, তারপরে যোগ বিয়োগ করে পেলাম -2x আর এখানে পাচ্ছি -10y, তাহলে এক্স সমান হচ্ছে 10y/2 বা ওয়াই সমান বার করবো, যেহেতু ওয়াই সমান হচ্ছে 2x/10, তার মানে হচ্ছে কাটাকুটি করে x/5, তার মানে হচ্ছে 1/5 অংশ। তাহলে শরবতের কত অংশ তুললাম, 1/5 অংশ শরবত আমরা তুলে নিলাম, তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। তিনেতে আছে গসাগু নির্ণয় করো, তো এগুলো সবই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো প্রথমে যেটা আছে x³-3x²-10x, এখান থেকে x কমন নিলে আমরা পাচ্ছি x²-3x-10, এইটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে 10 মানে 5 দ্বিগুণে 10, তাহলে -5x+2x করলে -3x আসছে, তো সেখান থেকে আমরা কমন নিয়ে পাচ্ছি x+2 আর x-5। x³+6x²+8x, এখান থেকেও যদি x কমন নিই তাহলে আমার হচ্ছে x²+6x+8, 8 হচ্ছে 4 দ্বিগুণে 8, তাহলে 4x+2x, তাহলে এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা পাচ্ছি x+x(x+2) আর (x+4). সেইভাবে x⁴-5x³-14x² থেকে x² যদি কমন নিই তাহলে আমার আসছে x²-5x-14, 14 মানে 7 দ্বিগুণে 14, তাহলে -7x+2x করে আমরা -5x পাচ্ছি, তো সেখান থেকে আমরা পাচ্ছি x²(x+2)-7, তাহলে x²কে যদি আর একটু ভেঙে নিই তাহলে x×x(x+2)-7। গসাগু মানে সবের মধ্যে যেগুলো আছে, তাহলে সবের মধ্যে x একটা কমন পাচ্ছি আর x+2, তাহলে গসাগু হচ্ছে x×x+2। আচ্ছা, তিনের অথবাতে রয়েছে লসাগু নির্ণয় করো, লসাগু মানে যেগুলো কমন আছে সেগুলো নেওয়ার পরেও যেগুলো পড়ে থাকবে সবগুলো নিয়ে নিতে হবে। তাহলে x⁶-y⁶কে যদি ভাঙি তাহলে এভাবে a²-b² সূত্রে x³+y³ আর এটা x³-y³, সেটাকে আবার এভাবে ভেঙে নিলাম, এটারও মিডিল টার্ম ফ্যাক্টর করে এইভাবে ভেঙে নিলাম, এটা এ এটা বি ধরেছি, তাই x⁴+x²y² + y⁴ আর এটা হচ্ছে x⁴-x²y² + y⁴। এবার প্রথমেরটাকে আবার ভাঙলাম, তো ভেঙে এখান থেকে পাচ্ছি x²+xy+y² x²-x²y+y² আর এখানে এটা রেখে দিলাম এইভাবে, তাহলে লসাগু হচ্ছে আমার এইটা, যেগুলো কমন গেছে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও লিখে দিতে হবে। চারে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, আচ্ছা 2a² + 1/a² এটাকে
একটা সূত্রে নিয়ে যাচ্ছে, এটাকে একটা সূত্রে নিয়ে গেলাম, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ, কেটে গেল দুই। আচ্ছা তাহলে এবার এই দুইটা দিয়ে সবগুলোকে গুণ করে দিচ্ছি, টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস সেভেন, তাহলে প্লাস ফোর আর মাইনাস সেভেনের মধ্যে কাজ করে পেলাম মাইনাস থ্রি। এবার এই এ মাইনাস ওয়ান বাই এ সমান এক্স ধরলাম, তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্সের মধ্যে কাজ করলে এটা মাইনাস এক্স এসে যাচ্ছে, তাহলে টু এক্স টু এক্স স্কোয়ার, আর এইটা থেকে কমন নিলে টু এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ওয়ান, তাহলে টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এবার এক্সের জায়গায় এ মাইনাস ওয়ান বাই এ বসিয়ে দিয়ে এই অ্যান্সারটা পেলাম। চারের অথবা তো একটা সরল আছে, আচ্ছা এই পর্যন্ত আসার পরে আবার এটাকে বিশ্লেষণ করেছি, এই যে টু এ মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস টু বাই এ, তাহলে টু এ মাইনাস ফোর ওয়ান মানে এ বাই এ মাইনাস টু বাই এ, তাহলে এখান থেকে কমন নিলে তোমার এখান থেকে আর এখান থেকে যদি কমন নিই তাহলে এখান থেকে দুই কমন নিচ্ছি, দুই কমন নিলে এ মাইনাস টু, আর এখান থেকে ওয়ান বাই এ কমন নিলে এ মাইনাস টু, আর এটা এইভাবেই আছে, এটা কিছু করা যাবে না, তাহলে এখান থেকে এ মাইনাস টু কমন নিলে এখানে হবে টু প্লাস ওয়ান বাই এ, বলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। চারের অথবাতে একটা সরল রয়েছে, আচ্ছা এখানে একটা থ্রি আনা হয়েছে, এবার এই থ্রিটা তো এখানে ছিল না, সেই জন্য থ্রিটা যাতে কেটে যায় সেই জন্য এখানে তিনটে মাইনাস ওয়ান আনা হয়েছে, তিনটে মাইনাস ওয়ান যোগ করলে আমার হবে মাইনাস থ্রি, আর এই থ্রি কেটে গেলে আমাদের এইটা চলে আসবে। এবারে থ্রি প্লাস রেখে এবার এই এই এইগুলোর মধ্যে কাজ করা হয়েছে, যেরকম ভগ্নাংশে যোগ বিয়োগ করে করা হয়েছে, তো করা যাওয়ার পরে সদৃশ পদগুলো সব কেটে গেছে, তাহলে থ্রি প্লাস এক্স বাই মাইনাস এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স মাইনাস এক্স, তাহলে আর এখানে নিচে থেকে ওয়ান বাই এক্স কমন নেওয়া হয়েছে, আচ্ছা এখানে ভালো করে লক্ষ্য করবে এখানে আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি, তাহলে আমি যদি এই এক্স মাইনাস একে যদি এদের মতো এ মাইনাস এক্স বি মাইনাস এক্স বা সি মাইনাস এক্সে লিখতে চাই তাহলে আমাকে একটা মাইনাস কমন নিতে হবে, আর সেই মাইনাসটা কমন নেওয়ার জন্য আমার এইগুলো সব প্লাস হয়ে যাবে, এই চিহ্নগুলো সব আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাই জন্য এখানে প্লাস হয়ে গেছে আর নিচেরগুলো এ মাইনাস এক্স বি মাইনাস এক্স আর সি মাইনাস এক্স হয়ে গেছে। এবার যেহেতু থ্রি বাই এক্স ছিল, থ্রি বাই এক্স মানে ধরো থ্রি ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স আমি যেহেতু এখানে কমন নিয়েছি সেই জন্য ওপরে এক্স দিয়ে গুণ করেছি, কারণ এইগুলোর সাথে যখন ওয়ান বাই এক্স আমি গুণ করবো তাহলে আমি ওয়ান বাই এ ওয়ান বাই এ মাইনাস এক্স বা ওয়ান বাই বি মাইনাস এক্স এইটা আমি পেয়ে যাব, তাহলে এটার মানে হচ্ছে ভাগ, তাহলে এই এক্সটা কী করে ওপরে গেল, তাহলে এইটা পুরোটা ভাগ হচ্ছে ওয়ান বাই এক্স ছিল, তাহলে ভাগে দ্বিতীয় ধাপে গুণ হয়ে যায় পরেরটা উল্টে যায় গিয়ে, তাই এক্সটা ওপরের দিকে ওপরে উঠে গেছে মানে লবে চলে গেছে, আর এই দুটো সব সমান হয়ে গেল তাই কেটে গিয়ে অ্যান্সারটা হবে শুধু শুধু এক্স হবে। এইখানে দুটো স্টেপ তোমরা করে নিতে পারো, এখানে এই স্টার মার্ক আছে যেখানে সেখানে এই দুটো স্টেপ তোমরা লিখে নিতে পারো। আচ্ছা পাঁচের দাগে আছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বিপরীত বাহুর বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে, এটা তোমাদের বইয়ের যে উপপাদ্য ৯ নম্বর উপপাদ্য আছে ১৫৩ নম্বর পৃষ্ঠায়। এই উপপাদ্যটা তো প্রদত্ত বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর দৈর্ঘ্য এসি এসি বাহু দৈর্ঘ্য এবি বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি গ্রেটার দেন হচ্ছে এবি, প্রামাণ্য হচ্ছে এসি বাহুর
বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এবিসি, এই যে এবিসি কোণ, এটা বৃহত্তর হবে এসি বি থেকে। তাহলে অঙ্কন হচ্ছে এসি বাহু থেকে, এই যে এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্য সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো আর বিডি যোগ দুটো বিন্দু যোগ করে দেওয়া হলো। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি এ এবি সমান হচ্ছে, এবি সমান হলো এডি, যেহেতু একই মাপের কেটে নেওয়া হয়েছে, অতএব এবিডি কোণ সমান হচ্ছে এডি বি। যেহেতু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এবার ত্রিভুজ হচ্ছে ডি সি বি এর বহিঃস্থ, ডি সি বি এর বহিঃস্থ এডি বি, এডি বি এটা বহিঃস্থ কোণ হলো, যদি আমি এই ত্রিভুজটা না ধরি, শুধু এই ত্রিভুজটা ধরি, তাহলে এটা হচ্ছে বহিঃস্থ কোণ, সমান হচ্ছে ডি সি বি, ডি সি বি যোগ হচ্ছে ডি বি সি, ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি সমান, অর্থাৎ এডিবি হচ্ছে গ্রেটার দ্যান হলো ডি সি বি বা এ সি বি, কিন্তু এডিবি সমান হচ্ছে এবিডি, এডিবি কোণ সমান হচ্ছে এবিডি। তাহলে আমরা এডিবির জায়গায় এবিডি গ্রেটার দ্যান এসিবি বলতে পারি, যেহেতু এবিডি কোণ এবিসি এর অংশ, সুতরাং এবিসি কোণ গ্রেটার দ্যান হচ্ছে এবিডি, আবার এবিডি কোণ হচ্ছে গ্রেটার দ্যান হলো এসিবি। তাহলে প্রমাণ হয়ে গেল যে এবিসি গ্রেটার দ্যান এসিবি প্রমাণিত। আর একটা উপপাদ্য রয়েছে অথবাতে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে, এটা উপপাদ্য 4 নম্বর 92 পৃষ্ঠাতে রয়েছে। এই যে কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাণ সমান হবে, তাহলে এবিসি ত্রিভুজ আর এবি সমান হচ্ছে এসি, তাহলে প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি এবং এসির বিপরীত কোণগুলোর পরিমাণ, অর্থাৎ এবিসি সমান হচ্ছে এসিবি। তাহলে অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ হচ্ছে এবিডি আর এসি ডি এর মধ্যে এবি সমান হচ্ছে এসি, বি এ ডি কোণ সমান হচ্ছে সি এডি, আর এডি হচ্ছে সাধারণ বাহু, যেহেতু এটা এই কোণ দুটো সমান কেন হলো, কারণ এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এবিডি সমান হচ্ছে এসিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়, সুতরাং এবিসি কোণ সমান হচ্ছে এসিবি। 6 বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটা বিন্দু ও, প্রমাণ করো বিওসি গ্রেটার দ্যান হচ্ছে বিএসি। তাহলে এইভাবে ছবিটা এঁকে নেবে, প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ ও হচ্ছে একটি বিন্দু, প্রামাণ্য হচ্ছে বি ও সি কোণ গ্রেটার দ্যান বি এ সি। তাহলে অঙ্কন হচ্ছে বি ওকে বর্ধিত করা হলো, যা এসিকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ এবারে আমরা জানি ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হয়। এক্ষেত্রে ত্রিভুজ এ বি পি ত্রিভুজের বহিঃস্থ হচ্ছে বহিঃস্থ কোণ ও পি সি সমান অন্তঃস্থ বিপরীত হচ্ছে পি এ বি আর এ বি পি সমান সমষ্টি সমান, অর্থাৎ ও পি সি গ্রেটার দ্যান হচ্ছে পি এ বি, এটা 1 নম্বর। আবার ত্রিভুজ পি ও সি, পিওসি মানে হচ্ছে এই ত্রিভুজটা, বহিঃস্থ হচ্ছে বিওসি সমান হচ্ছে ও পিসি আর ও সিপি, এই দুটো কোণের সমষ্টি সমান, তাহলে বিওসি হচ্ছে গ্রেটার দ্যান ওপিসি, এটা 2 নম্বর। তাহলে একা 2 নম্বর পক্ষে যুক্ত করে পাওয়া যাচ্ছে যে কোণ ওপিসি প্লাস বিওসি গ্রেটার দ্যান পিএবি প্লাস ওপিসি, তাহলে অতএব কোণ বিওসি ওপিসি এই দুটো মাইনাস হয়ে গেল, তাহলে কোণ পিএবি উভয় পক্ষে ওপিসি অপসারিত করা হলো, অতএব বিওসি গ্রেটার দ্যান হচ্ছে বিএসি, যেহেতু পিএবি সমান হচ্ছে বিএসি প্রমাণিত। ছয়ের অথবাতে বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর অন্তঃস্থ সমদ্বিখণ্ডক বিসি কে সমদ্বিখণ্ডিত করে,
তবে দেখাও যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের কোণ বি এ সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এডি যা বিসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান হচ্ছে ডিসি। তাহলে প্রমাণ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, এই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এদের বি এ ডি কোণ সমান সি এ ডি, যেহেতু এ ডি হচ্ছে লম্ব বি এ সি এর ওপরে, অতএব এ ডি বি সমান হচ্ছে এ ডি সি হচ্ছে 90 ডিগ্রি। এডি হচ্ছে সাধারণ বাহু আর বিডি সমান হচ্ছে ডিসি, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি এবি সমান এসি সর্বসম, ত্রিভুজের দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হয়, অতএব এবিসি ত্রিভুজ হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী 2023 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিতে দ্বিতীয় স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।